কাম টু ইয়োর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন তো বন্ধুরা যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই আপনারা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখবেন কারণ যে কোনো রকম ছোটখাটো চাকরির আপডেট আমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি তো আবারও কলকাতা মিউনিসিপ্যালিটির তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন বেশি দেরি না করে সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছেন কলকাতা সিটি এন ইউ এ এইচ এম সোসাইটি থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে অ্যাডভার্টাইজ নাম্বার আপনাদের সামনে শো করছে এবং দেখতে পাচ্ছেন বাইশ এগারো দু হাজার একুশে নোটিশটি পাবলিশড করা হয়েছে টোটাল শূ চোদ্দটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং কন্ট্যাকচুয়াল বেসিসে আপনাদের কিন্তু আপাতত নিয়োগ করা হচ্ছে তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে পরিষ্কার ডিটেলসে আপনারা পেয়ে যাবেন এবং কোন কোন ক্যাটাগরি এখানে আবেদন করতে পারবেন তাও কিন্তু বলে দেওয়া রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলে দেওয়া যে আপনাদের অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং সঙ্গে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি এই তিনটি সাবজেক্ট থাকলে তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ক্লিয়ার হলো সঙ্গে কিন্তু এখানে আপনাদের অবশ্যই কম্পিউটারের বেসিক নলেজ যেমন এম এস ওয়ার্ড ইন্টারনেট প্রভৃতি চালাতে জানতে হবে এবং নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এজ যেটা বলা হয়েছে চল্লিশ বছর আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন এস টি এস সি পিডাব্লিউডিরা অবশ্যই কিন্তু বয়স সীমায় ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন এক্ষেত্রে স্যালারি প্রোভাইড করা হচ্ছে বাইশ টাকা পার মান্থ আপনাদের কিন্তু স্যালারি প্রোভাইড করা হচ্ছে কলকাতা দিয়ে কিন্তু চাকরিটি হতে চলেছে সিলেকশন মোড অফ সিলেকশন কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দেওয়া রয়েছে তো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে নোটিশটি ডাউনলোড করে একবার ভালো করে রিড আউট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একশো মাসের টোটাল কিন্তু আপনাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে সেখানে আপনাদের নাম্বার কিভাবে দেওয়া হবে তা পরিষ্কার বলে দেওয়া রয়েছে এখানে ল্যাব টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হয়েছে যে ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলেই আপনারা আবেদন করতে পারছেন এক্ষেত্রে আবেদন কীভাবে করবেন নিচে দেখতে আবেদন ফর্ম রয়েছে সেই ফর্মটিকে আপনাদের ভালো করে ফিল করতে হবে এখানে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে আপনাদের উনত্রিশ এগারো দু থেকে চার বারো দু হাজার একুশের মধ্যে আপনাদের কিন্তু সকাল এগারোটা থেকে চারটের মধ্যে নির্দিষ্ট ড্রপবক্সে গিয়ে কিন্তু ফেলে আসতে হবে এখানে কিন্তু আপনাদের বাই পোস্টে পাঠালে এক্সেপ্ট করা হবে না পরিষ্কার বলে দেওয়া রয়েছে আপনাদের নিজের হাতে গিয়ে কিন্তু ফেলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্রপবক্সের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি দিয়ে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু চার বারো দু হাজার একুশের আগে অফিসিয়াল ডেটের মধ্যে আপনাকে কিন্তু ড্রপবক্সে গিয়ে ফেলে আসতে হবে নিচে দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে এজ প্রুফ চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার একটি সার্টিফিকেট কোর্স উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু সার্টিফিকেট কথা এখানে দেখতে পাচ্ছেন ফটো এছাড়া এখানে ফটো আইডি যেমন এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড অথবা আধার কার্ডের জেরক্স আপনাদের কিন্তু দিতে হবে সঙ্গে নিচের দিকে চলে আসলে আবেদন ফর্মটি পেয়ে যাবেন এই আবেদন ফর্মটিকে ব্লক লেটারে অবশ্যই ফিল আপ করবেন এখানে নামটা ব্লক লেটারে বাকি কিন্তু আপনারা স্মল লেটারেও ভরতে পারেন কিন্তু ব্লক লেটারের ভরাটা এখানে শ্রেয় এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটি তিন মাসের মধ্যে তোলা ফটো আপনাদের আপলোড করতে এখানে লাগাতে হবে এবং সমস্ত ডিটেলস এখানে ফিল করার পর আপনাদের কিন্তু ফর্মটির সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট অ্যাড্রেসে চার বারো দু হাজার মধ্যে কিন্তু গিয়ে আপনাদের জমা করে আসতে হবে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে রেখেছে যারা কলকাতা থেকে বিলং করছেন তারা অবশ্যই এখানে আবেদন করুন এবং আপনার আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এই নোটিসটি ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও আপনারা নোটিশটি সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের মাঝখানে শেয়ার করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও